মালয়েশিয়ার স্ক্রাবেট নিউজ কোয়ালামপুর টু ঢাকা ঢাকা টু কোয়ালামপুর সমস্ত ফ্লাইট শিডিউল পরিবর্তন হতে যাচ্ছে এ বিষয়ে রয়েছে বিস্তারিত তথ্য আসসালাম আলাইকুম সময় তো প্রিয় প্রবাসী ভাইরা মালয়েশিয়ার স্ক্রাবেট নিউজ কোয়ালামপুর টু ঢাকা ঢাকা টু রুটের সমস্ত ফ্লাইটের শিডিউল পরিবর্তন হতে যাচ্ছে এ বিষয়ে রয়েছে বিস্তারিত তথ্য এবং যে সমস্ত প্রবাসী ভাইরা এয়ার এশিয়াতে টিকিট কেটেছেন আপনাদের জন্য রয়েছে একটি গুরুত্বপূর্ণ সতর্ক বার্তা এবং রয়েছে মালয়েশিয়াতে এক বাংলাদেশিকে সুরিক কাঘাতে হত্যা করা হয়েছে তারই অপরাধে সাতজন বাংলাদেশিকে গ্রেপ্তার করেছে মালয়েশিয়া পুলিশ এবং রয়েছে মালয়েশিয়াতে আবারও মালয়েশিয়া সরকার বেতন কমিয়ে দেওয়ার সিদ্ধান্ত গ্রহণ করতেছে এ বিষয়ে হচ্ছে বিস্তারিত তথ্য তাতে হচ্ছে গুরুত্বপূর্ণ ভিডিওটি নাটনে শেষ পর্যন্ত আমাদের সাথেই থাকুন আপনারা প্রবাস টিভির সাথে আছে আমি আমিরুল ইসলাম রুবেল দেশ আমাদের ভিউয়ার্স আপনি যদি আমাদের প্রবাস টিভিতে নতুন দর্শক হয়ে থাকেন অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি বাজে রাখুন আর সাবস্ক্রাইব করে রাখলে আপনাকে অনেক অনেক ধন্যবাদ তো সময় তো প্রিয় প্রবাসীরা কুয়াল্লামপুর টু ঢাকা ঢাকা টু কুয়াল্লামপুর সহ পৃথিবীর সমস্ত দেশের সাথে ঢাকা এয়ারপোর্ট তথা হজরত শাহজালাল আন্তর্জাতিক এয়ারপোর্টের যে ফ্লাইটের শিডিউলগুলো পরিবর্তন হতে যাচ্ছে আমরা জানি যে বিগত দু হাজার একুশ সালের দশ ডিসেম্বর থেকে দু সালের দশ জুন পর্যন্ত তথা দীর্ঘ ছয় মাসের জন্য রাত বারোটা থেকে সকাল আটটা পর্যন্ত সমস্ত ফ্লাইট উঠানামার উপরে নিষেধাজ্ঞা দিয়েছে ঢাকা এয়ারপোর্ট তথা হজরত শাহজাল আন্তর্জাতিক এয়ারপোর্ট আমাদের তৃতীয় টার্মিনাল নির্মাণ কাজের জন্য এই নিষেধাজ্ঞাটি দিয়েছে বা সাময়িকের জন্য বন্ধ রাখা হয়েছিল আর যখনই এই রিশনটি এসেছে ঠিক তখন কিন্তু রাত্রিবেলা সমস্ত ফ্লাইটগুলোকে স্থানান্তর করে দিনের বেলাতে নিয়ে আসা হয়েছে এবং কি দিনের বেলাতে যাত্রীরা যথেষ্ট ভিড় রয়েছেন এবং কি অনেকগুলো ফ্লাইট একই সাথে ল্যান্ডিং করার কারণে আমাদের হজরত শাহ আন্তর্জাতিক এয়ারপোর্টে ইমিগ্রেশনে অনেক দীর্ঘ সময় লাইন দাঁড়িয়ে থাকতে হয় এবং কি বোর্ডিং পাসের জন্য এছাড়া আরও অন্যান্য যে ব্যাগ খোঁজ করে নেওয়াটা ব্যাগ হারিয়ে যাওয়াটা সহ অনেকগুলো সমস্যার মধ্যে পড়তেছে প্রবাসীবী এবং কি সমস্যার সৃষ্টি হয়েছে আলহামদুলিল্লাহ আমাদের ঢাকা এয়ারপোর্ট তথা হজরত শাহজাল আন্তর্জাতিক এয়ারপোর্ট তাদের নির্দিষ্ট সময়ের মধ্যেই কিন্তু বাইরের আগেই কিন্তু তারা সমস্ত কার্যক্রম সেরে নিয়েছে এবং কি রাত্রিবেলা আবারও ফ্লাইট পরিচালনা করার জন্য অনুমতি দিয়েছে ইতিমধ্যেই রাত্রিবেলা ফ্লাইট পরিচালনা শুরু করে দিয়েছে তথা চব্বিশ ঘন্টা ওঠেনামা করতেছে ঢাকা এয়ারপোর্টে সমস্ত ফ্লাইটগুলো তো সেক্ষেত্রে যে সমস্ত প্রবাসী ভাই ইতিমধ্যে তারা সদ্য টিকিট কেটেছেন দিনের বেলাতে শুধুমাত্র ওই সমস্ত প্রবাসী ভাইদের দিনের বেলাতে সমস্ত ফ্লাইটগুলো যে কিছু কিছু ফ্লাইট রয়েছে ওই সমস্ত ফ্লাইটগুলো কিন্তু রাত্রিবেলাতে আবারও ট্রান্সফার করা হচ্ছে যেহেতু দিনের বেলাতে অনেকগুলো ফ্লাইট একই সাথে যেই ভিড় লেগে যাওয়ার কারণেই কিন্তু ওই সমস্ত ফ্লাইটগুলো আগের নিয়মে আবারও রাত্রিবেলাতে নিয়ে আসতেছে তো সেক্ষেত্রে যে সমস্ত প্রবাসী বাড়ি মধ্যে টিকিট কেটেছেন দিনের বেলাতে আপনার শুধুমাত্র দিনের বেলাতে শিডিউল থাকা অবস্থা প্রায় কেটেছেন বর্তমান সময় যেহেতু চব্বিশ ঘন্টা ফ্লাইট উঠে করতে পারবে তো সেক্ষেত্রে দিনের বেলার অনেকগুলো ফ্লাইট কিন্তু রাতের বেলাতে নিয়ে আসবে কত তো সেক্ষেত্রে আপনার অবশ্যই ফ্লাইটের আগের দিন পর্যন্ত আপনি চেক করতে হবে বিশেষ করে যে সমস্ত আপনি এজেন্সির কাছ থেকে বা যে সমস্ত অফিস থেকে আপনি টিকিট কেটেছেন বা টিকিট কিনেছেন ওই সমস্ত অফিসে যোগাযোগ করবেন বা ওই সমস্ত এজেন্সির সাথে যোগাযোগ করবেন আপনারা ফ্লাইটটিকে পরিবর্তন বা শিডিউল পরিবর্তন হয়েছে কিনা তো সেক্ষেত্রে আপনাকে কোনো প্রকার টাকা পয়সা পেমেন্ট করতে হবে না শুধুমাত্র যে অফিসিয়ালি আপনার কাছ থেকে একটি ইমেল আসবে অথবা আপনার মোবাইলে একটি মেসেজ আসবে আপনার শিডিউল পরিবর্তন হয়েছে দিনের থেকে রাত্রে নেওয়া হয়েছে তো সেক্ষেত্রে হতে পারে আপনার যদি দিনের বেলা আপনার কোন ফ্লাইট থেকে তাকে হতে পারে আপনাকে পর দিন রাত্রে দিবে অথবা আগের দিন রাত্রে নিয়ে আসার সম্ভাবনা রয়েছে যেহেতু দিনের বেলাতে অনেকগুলো ফ্লাইট থাকার কারণে অনেকগুলো সমস্যার সৃষ্টি হয়েছে তো সেক্ষেত্রে তাদের সুবিধার্থে তারা কিন্তু দিনের বেলা অনেকগুলো ফ্লাইট রাত্রেবেলা নিয়ে আসার জন্য প্ল্যানিং করতেছে তাই তো আপনাদের কর্তব্য হচ্ছে বা আপনার কাজ হচ্ছে আপনার ফ্লাইটের আগেই কিন্তু আপনি অবশ্যই আপনার মোবাইলটি ভালোভাবে চেক করবেন যে ইমেল নাম্বারটা দিয়ে আপনি টিকিট কেটেছেন অথবা যে হ্যান্ডফোন বা যে মোবাইল নাম্বারটা দিয়ে আপনি টিকিট কেটেছেন ওই মোবাইল নাম্বারটি এবং কি ইমেল নাম্বারটি ভালোভাবে প্রতিদিন যাচাইবাস করবেন এবং কি আপনার ফ্লাইটের আগের দিন অবশ্যই আপনার এজেন্সির সাথে যেখান থেকে টিকিট কেটেছেন অথবা যেই অফিস থেকে টিকিট কেটেছেন আপনারা তাদের সাথে যোগাযোগ করেই কিন্তু আপনি এয়ারপোর্টে যাওয়ার জন্য প্রিপারেশান নেবেন হোক সেটি আপনি কুয়াল্লামপোর্ট থেকে হোক সেটি আপনি ঢাকা থেকে যেখান থেকে আপনি ফ্লাই করবেন অবশ্যই যোগাযোগ করে আপনাকে কিন্তু উঠতে হবে বা ফ্লাই করতে হবে যে সমস্ত ভিউার্স যে সমস্ত প্রবাসী ভাইরা ইতিমধ্যে এয়ার এশিয়াতে আপনার টিকিট কেটেছেন ঢাকা টু কুয়াল্লামপুর অথবা কুয়াল্লামপুর টু ঢাকা রুটে ওই সমস্ত প্রবাসীদের জন্য একটি বিশেষ সতর্কবার্তা আমরাও ইতিমধ্যে আপনাদেরকে জানিয়েছি যে আপনারা কোয়াল্লামপুর থেকে ঢাকা যেতে হলে আপনাদেরকে অবশ্যই হেলথ ডিগ্রেশন ফর্মটি আপনাকে যে অনলাইনে ফিল আপ করেই কিন্তু মোবাইলে সেভ করে অথবা আপনাকে প্রিন্ট আউট করে হার্ড কপি সাথে করে নিয়ে যেতে হবে তো সেক্ষেত্রে শুধুমাত্র এয়ার এশিয়া একটি সমস্যা দেখা দিয়েছে আপনাদের কাছ থেকে অবশ্যই তারা মোবাইলের মাধ্যমে আপনি সেভ করলে কিন্তু তারা মানতেছে না আপনাকে ইমিগ্রেশনে বোর্ডিং পাসের আগেই কিন্তু হেলথ ডিগ্রেশন ফর্মটি আপনাকে হার্ড করে বা প্রিন্ট আউট করে ওই পেপারটি আপনাকে দেখাতে হবে যেটি কিনে আপনি আপনার ফ্লাইটের তিন দিনের মধ্যে করবেন তো সেক্ষেত্রে আপনারা অবশ্যই যে কোয়াল্লামপুর এয়ারপোর্টে আসার আগেই আপনার হেলথ ডিগ্রেশন পেপারটি আপনি যে মোবাইলে অবশ্যই ফিল করে ওই হার্ড কপিটি আপনাকে প্রিন্ট আউট করে কিন্তু সাথে করে নিয়ে আসতে হবে এবং যে সমস্ত প্রবাসীরা আপনারা ঢাকা থেকে কলাম্প রুটে যাবেন তথা ঢাকা এয়ারপোর্ট আমাদের হজরত আন্তর্জাতিক এয়ারপোর্ট থেকে আপনারা ফ্লাই করবেন ওই সমস্ত প্রবাসী ভাইরাও একই সিচুয়েশান আপনাকে অবশ্যই যে আপনার মায়সেদ্রা সফটওয়্যারের মধ্যে যেই ট্রাভেলার কার্ড রয়েছে বা ট্রাভেলার অপশন যে ফর্মটি রয়েছে ওই ফর্মটি আপনি ফিল আপ করে কিন্তু প্রিন্ট আউট করে পেপারটি সাথে করে কিন্তু আপনাকে নিয়ে যেতে হবে কোন প্রকার আপনার মোবাইলে সেট থাকলে তারা কিন্তু মানবে না বিশেষ করে শুধুমাত্র এ আর এশিয়ার ক্ষেত্রে সমস্যাটি দেখা দিয়েছে আপনাকে অবশ্যই যে ওই সমস্ত পেপারটি যে আপনি মালয়েশিয়া থেকে দেখে যাওয়ার সময় হেলথ রেগুলেশন ফর্মটি আপনাকে সাথে করে নিয়ে যেতে হবে এবং কি ঢাকা থেকে বা বাংলাদেশ থেকে মালয়েশিয়াতে প্রবেশ করতে হলে আপনাকে সেই ট্রাভেলার কার্ডটি আপনাকে ফিল আপ করেই প্রিন্ট আউট করে সাথে করে নিয়ে যেতে হবে বিষয়ে আমরা একটু লক্ষ্য রাখবো শুধুমাত্র এয়ার এশিয়া এয়ারলেসের ক্ষেত্রে তারা কিন্তু যে পেপারটি প্রিন্ট আউট করে আপনার সাথেই রাখার জন্য বলতেছে এবং কি আপনাকে বোর্ডিং পাস দেওয়ার আগে পেপারটি চেক করবে যাদের হাতে কোনো প্রকার পেপার পাবে না তাদেরকে বোর্ডিং পাস দেবে না অনেকটাই হরেনের মধ্যে পড়তে হবে এয়ারপোর্টে তাতে আমরা অবশ্যই এয়ারপোর্টে ঢাকা এয়ারপোর্ট অথবা কোয়াল্লামপুর এয়ারপোর্ট যে কোনো এয়ারপোর্টে আমরা যাওয়ার আগেই আমরা অবশ্যই পেপারটি প্রিন্ট আউট করে সাথে করে নিয়ে যাবে বিষয় আমরা একটু লক্ষ্য রাখবো যে তো প্রিয় প্রবাসী ভাইরা মালয়েশিয়া সোশ্যাল মিডিয়াতে ইতিমধ্যে ভাইরাল হয়েছে যে একটি নিউজ ঈদের দিনে এক বাংলাদেশিকে সুরিকাঘাতে হত্যা করা হয়েছে কারা হত্যা করেছে সন্দেহ বা জন অপর সাতজন বাংলাদেশিকে ইতিমধ্যে মালয়েশিয়া পুলিশ গ্রেপ্তার করেছে বিশেষ যে ব্যক্তিটি সন্দের মধ্যে রয়েছে ওই ব্যক্তিটি পলাতক রয়েছে যে ইপো প্রদেশের ইপো প্রদেশে একটি কারখানাতে বাংলাদেশি ভাইটি কাজ করতো কাজের মধ্য দিয়ে তাকে যেই তাদের মধ্য থেকে বাঘ বিতণ্ড বা কোনো কিছু ঘটার কারণে কিন্তু এমনটা ঘটনা ঘটেছে ওই প্রবাসী ভাইয়ের দেহের মধ্যে পাঁচটি সুরের আঘাত রয়েছে পুলিশ ছন্দ করতেছে তাদের মধ্য থেকে কোন প্রকার যে লেনদেন নিয়ে বা কোনো কাটাকাটি বিষয় নিয়ে কিন্তু তাকে হত্যা করা হয়েছে এবং কি হত্যার পরবর্তীতে ওই কারখানা থেকে একজন বাংলাদেশিকে খুঁজে পাওয়া যাচ্ছে না যেখানে পলাতক রয়েছে এবং কি তাকেই কিন্তু মেন ছন্দের মধ্যে রয়েছে বা রেখেছেন মালয়েশিয়া পুলিশ অপর সাতজন বাংলাদেশিকে গ্রেপ্তার করা হয়েছে সন্দেহভাজন হিসেবে এবং কি জিজ্ঞাসাবাদের জন্য দৃশ্যমাত্র ভিওয়ার্স আজকে এই পর্যন্ত যদি আপনার কোনো মতামত থাকে তাকে অবশ্যই কমেন্ট বক্সে কমেন্ট করবে এবং কেউ ভিডিওটি শেয়ার করে অন্যান্য প্রবাসীদেরকে দেখার সুযোগ করে দেবেন যা সুযোগ করে দেবেন ধন্যবাদ বল থাকুন নির্ভর থাকুন দেখা পরে ভিডিওতে আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম